আমি আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় উঠছিলাম। তো ওরার আগে হাতে কিছু সময় ছিল, পাইলট তখন আসেননি। তো আমি একটু ঘুরতে ঘুরতে ওনাদের সব ছবি, রেকর্ড আরও নানা জিনিস দেখছিলাম। এই ক্লাবটার বয়স 30 বছরেরও বেশি, তো ওদের বেশ ভালো ভালো সব রেকর্ড ছিল। তখন আমি জিজ্ঞাসা করি, কতজন মারা গেছে? ওনারা বলেন, মাত্র 17 জন। গত 30 বছরে মাত্র 17 জন? আমি বলি, বেশ, আজকে হয়তো 18 নম্বর, সম্ভাবনা যদিও কম, তাও সম্ভব তো? এটা সম্ভব। তারপর সেই পাইলট দেরি করে আসেন, এসে সরি সরি বলে তার শুটটা পরে তাড়াহুড়ো করে সব করতে লাগলেন। তখন আমি ভাবি, যিনি এই গিটগুলি বাঁধবেন, তিনি যদি দেরি করে এসে তাড়াহুড়ো করে এগুলো বাঁধেন, তাহলে তো বিপদ। মানে আপনি কোনো কিছু ছাড়াই ঝাঁপ দিচ্ছেন। হ্যাঁ, এটা আছে আপনার পিঠে, কিন্তু যখন ঝাঁপ দিচ্ছেন, খালি ঝাঁপই দিচ্ছেন, তো শেষ মুহূর্তে এটা খুলবে কি খুলবে না? একটা দড়ির টান, পিছু টান, জানেন তো, একটা মাত্র টান। যদি এরকম করেন, আপনি টেনে টেনে পরীক্ষা করতে পারবেন না, কারণ এটা এখানে খুলে গেলে ঝাঁপ দিতে পারবেন না। তো এটা আপনার পরীক্ষা করার কথা নয়, যিনি গিটটা দিচ্ছেন তাকে আপনার বিশ্বাস করার কথা, এই বিশ্বাস যে তিনি একদম ঠিকঠাক করে বেঁধেছেন। আমরা জানি না উনিও আবার কাজটা প্রথমবার করছেন কি না। ১৩-১৪ হাজার ফুট ওপরে একটা প্লেন ওড়ে, সচরাচর সেটা পুরনো খিনজীবী মার্কা একটা প্লেন হয়। আমার বেলায় প্লেনটা এত ভয়ঙ্কর আওয়াজ করছিল যে প্লেনে থাকার থেকে ঝাঁপ দেওয়া বেশি সহজ ছিল। শঙ্করন পিল্লাই গেলেন স্কাই ডাইভিং শিখতে, তো তিনি ঝাঁপ দিতে যাবেন। সেই সময় প্রশিক্ষক বললেন, যখন আমি বলবো তখন আপনি দড়িটা টানবেন, শুধু একটাই দড়ি, কোনো ব্যাকআপ দড়ি নেই, একটাই দড়ি শুধু। তো শঙ্করন পিল্লাই জিজ্ঞেস করলেন, সাপোজ, ধরুন যদি প্যারাশুটটা না খোলে আমার হাতে কতক্ষণ থাকবে? তখন প্রশিক্ষক বললেন, ও, সারাটা জীবনই থাকবে, আপনার গোটা জীবনটাই। এটাই হলো জীবনের প্রকৃতি, আপনার গোটা জীবনটাই হলো এখন। আপনাকে শ্বাস নিতে হবে এখন, খাবার খেতে হবে আজকে, জল খেতে হবে আজকে। আপনি গতকালের ঘটনা নিয়ে বেঁচে থাকতে পারবেন না, তাই না? একদিন যদি এগুলো সব বন্ধ করে দেন, এক মিনিট যদি এগুলি বন্ধ করেন, জীবন ঝিমিয়ে পড়তে লাগবে। আমার কথা বিশ্বাস করতে হবে না, পরীক্ষা করে দেখুন, নিজের জীবন দিয়েই দেখুন। এতগুলো দিন, এতগুলো বছর ধরে আমি শ্বাস নিচ্ছি, এইবার আমায় রেহাই দিন, চেষ্টা করুন। সাথে সাথে এটা আপনাকে বলবে, ওরে বোকা, এভাবে হয় না। আপনাকে বলছে কি না? না না, আমি এত ভালোবাসলাম যে মেয়েটাকে, সেই এখন ছেড়ে চলে গেল, আমি মরে যেতে চাই, চেষ্টা করুন। এ বলবে, মেয়েটার কথা বাদ দাও, আমি বাঁচতে চাই, শেয়ার বাজারে ধস, আমার সব টাকা জলে গেল, আমি মরে যেতে চাই, চেষ্টা করুন। জীবন বলে, আপনার শেয়ার বাজার চুলোয় যাক, আমি বাঁচতে চাই, হ্যাঁ কি না?
আপনি কি জীবনমুখী নাকি মৃত্যুমুখী, এটাই হলো প্রশ্ন। কারণ জীবন খুবই ছোট্ট কিন্তু মৃত্যু খুব দীর্ঘ। হ্যাঁ, যারা মারা গেছে তারা কবে থেকে সেই মারাই গেছে, তাই না? যারা বেঁচে ছিল মাত্র কয়েক বছর, তারা বেঁচে ছিল। দীর্ঘ জীবন বলে কিছু হয় না, শুধুমাত্র মনমরা লোকেরই জীবনটা লম্বা, নইলে লম্বা জীবন বলে কিছু নেই। জীবন লম্বা কোথায়? যদিও আমি বুড়ো হচ্ছি। হ্যালো, যে প্রাণোচ্ছল, হাসি খুশি, জড়িত কিছুতে, লম্বা জীবন কোথায়? এ যে ছাই ছোট্ট একটা জীবন, হ্যাঁ কি না? আমি আপনাকে ছোট্ট জীবনের আশীর্বাদই দিলাম, নট ইন টার্মস অফ টাইম, সময় দিক দিয়ে, বরং অনুভূতির দিক দিয়ে।